জাতীয় পার্টি সুশৃঙ্খল দল। আমি বিগত 10টি বছর বিশৃঙ্খলা রাজনীতি সোনার গায়ে করিনি। আমার নেতা কর্মীরা বিশৃঙ্খল নয়। বিভিন্ন দল ক্ষমতা যাওয়ার জন্য উঠে পুঠে লাগে, তাদের নিজের স্বার্থের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য না। জামাত বিএনপি জোট আবারও নতুন করে ষড়যন্ত্র করছেন নির্বাচনকে বানচাল করার জন্য। আগামী নির্বাচন যথাসময়ে সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতার পক্ষের শক্তির এই বিজয় হবে ইনশাল্লাহ। কেননা জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের একটা শক্তি। তালেব আলীর নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মাঝে তার জন্য বিজিত অনুরোধ জানাচ্ছি। সম্মান দিন জাতীয় পার্টি সুশৃঙ্খল দল। আমি বিগত 10টি বছর বিশৃঙ্খলা রাজনীতি সোনার গায়ে করিনি। আমার নেতা কর্মীরা বিশৃঙ্খল নয়, আমার নেতা কর্মীরা সুশৃঙ্খল। আমার নেতা কর্মীরা বিগত 10টি বছর শৃঙ্খল পাবে এই সোনার গায়ের মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে কাজ করে গেছে। আমার জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা কোন অপকর্মের সাথে জড়িত না। আমার জাতীয় পার্টির প্রত্যেকটা নেতা কর্মী জনগণের কল্যাণের জন্য কাজ করে যায়। আজকে সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বারবারই ষড়যন্ত্র হয়, বিভিন্ন ইস্যু নিয়ে ষড়যন্ত্র হয়, বিভিন্ন দল ক্ষমতা যাওয়ার জন্য উঠে পুঠে লাগে, তাদের নিজের স্বার্থের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য না। জনগণ খেলো কি না খেলো সেই খবর তাদের নাই। তারা বিভিন্ন সময় এক দফা দুই দফা দাবি নিয়ে মাঠে নামেন, কিন্তু জনগণের কল্যাণের জন্য না। আজকে জামাত বিএনপি জোট আবারও নতুন করে ষড়যন্ত্র করছেন নির্বাচনকে বানচাল করার জন্য।